আপনার বিষয় আজকের। আমি পাঠিয়েছিলাম আপনাদেরকে, আপনার গ্রুপে নিশ্চয়ই শীটটা পেয়েছেন। সেটা হলো প্রথমত উসুল হাদিসের উৎপত্তি এবং ক্রমবিকাশ। এই যে এই শাস্ত্র যেটা আমরা পড়তেছি উসুল হাদিস, সেটা উৎপত্তি এবং ক্রমবিকাশ কিভাবে হলো, এর মধ্যে যে আলোচনাগুলো আসবে, প্রথম যে বিষয়টা আসবে সেটা হচ্ছে যে কোরআন এবং সুন্না থেকে উসুল হাদিসের মূল ভিত্তি বর্ণনা, যে আসলে এই ইলম বা এই শাস্ত্রটা যে আমরা পড়ছি কোরআন এবং সুন্না, এর কোনো অস্তিত্ব আছে কিনা, এটা আমাদের প্রথমত জানা। আচ্ছা, তার আগে একটা বিষয় আমাদের ক্লিয়ার করা দরকার, সেটা হলো যে আমরা এই সাবজেক্টটা কেন পড়ব। প্রথমত আমাদের উদ্দেশ্য কি যে আমরা সবাই মহাদ্দেশ হয়ে যাব এই সাবজেক্টটা পড়ে? আমরা কি এই উদ্দেশ্য, নাকি কি উদ্দেশ্য? আমার মনে হয় যে কেউ যদি ডিপলি হয়তো অনেক পড়াশোনা করেছেন, মাদ্রাসায় হাদিসের বই পড়েছেন, উসুল হাদিসের অনেক বই পড়েছেন, তাদের জন্য আমাদের এই ক্লাসটা খুব একটা বেশি উপকারী হবে না, এটা আমি মনে করি। কিন্তু যারা মূলত ইসলামিক সাবজেক্টগুলো, আমাদের ধর্মীয় জ্ঞান, বিভিন্ন যে শাস্ত্রগুলো আছে সেগুলো এর পূর্বে খুব একটা ভালো ধারণা নেই বা থাকলেও কম আছে, আরো একটু স্পষ্ট হতে চাই, মূলত তাদের জন্যই, তাদের উপকারের জন্যই মূলত এই কোর্সটা চালু করা। তো যাই হোক, আমরা তাদেরকে কি, আমাদের অনেক ভাইরা বলেন যে আপনারা জেনারেল শিক্ষিত মানুষদেরকে এগুলো পড়ান কেন, এটা অনেকের প্রশ্ন। তো ঘটনা হলো যে আমরা এটা উদ্দেশ্য না যে আমরা আমাদের ভাইদেরকে এই হাফেজ ইবনে হাজার আসকালানি বানাবো বা ইবনে সালাহ বানাবো, এটা উদ্দেশ্য না। কিন্তু কথা হলো যে ইসলামী জ্ঞান অর্জন করতে গেলে সত্যিকার অর্থে যারা কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করতে চান, তারা বাস্তবে বেশ কিছু মূলনীতির প্রয়োজন মনে করেন বা জানাটা জরুরি হয়ে যায়। কেন, যেমন আপনাদের ফিকার ক্লাস যখন আমি করাতাম, তখন নিশ্চয়ই আপনারা যখন দলিলগুলো বিশ্লেষণ করতাম, তখন আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই যে সেখানে উসুলুল ফিকার কিছু মূলনীতি আমাকে নিয়ে আসতে হতো, এবং সেটার উপর ভিত্তি করে তখন আমি আপনাদেরকে বলতাম যে এই এই মতটাই হচ্ছে শক্তিশালী বেশি। তো সেখানে কিন্তু তখন স্বাভাবিকভাবে অনেকের আগ্রহ হতো যে তাহলে এই মূলনীতিটা কি আসলে, উসুলুল ফিকার সাবজেক্টটা কি আসলে, তখন একটা জানার আগ্রহ। হাদিসের ক্ষেত্রে যখন সচরাচর আমাদের ভাইরা যখন দিনের জ্ঞান অর্জন করতে চান, তখন স্বাভাবিকভাবে পড়েন যে এই মতটাই হচ্ছে শক্তিশালী আর এই মতটা গ্রহণযোগ্য না, কারণ এ বিষয়ে বর্ণিত হাদিসটি সহি নয় বা দুর্বল বা মৌদু জাল বা এই হাদিসটি মানসুখ বা এই হাদিসটি মোরসাল, এই ধরনের পরিভাষা। তখন ওনারা বলেন যে আসলে এই পরিভাষাগুলো বলতে আসলে কি বোঝায় এরকম, বা এই এই বর্ণনাটা, এটা তো হাদিস স্পষ্ট, তার তারপরেও কেন এটা গ্রহণযোগ্য হলো না, কিসের উপর ভিত্তি করে? হাদিস রাসুলের কথা কি কোনোদিন দুর্বল হতে পারে? হাদিস কি কোনোদিন দুর্বল হতে পারে? হাদিস তো হাদিসই। যেমন আমাদের একজন কিছুদিন আগে, গত ঈদে বাড়ি গেছিলাম, তখন একজন প্রভাষক একজনকে বলেছে যে যেটাকে হাদিস বলা হচ্ছে, সমাজ যেটাকে হাদিস বলবে সেটা, আর সেটা থেকে মুখ ফিরিয়ে নেওয়া, সেটাকে বিভ্রান্ত বলার বা দুর্বল বলার বা জাল বলার উপায় আর নেই, তখন সেটা হাদিসই হয়ে যায়। এই যে মন মানসিকতা, মানে এটা এটা হলো ওই মতের উপর ভিত্তি করে, যে কিছু কিছু মত আছে যে আমার মন যদি বলে এটা হাদিস তাহলে হাদিস, আর আমার মন যদি বলে এটা হাদিস না তাহলে হাদিস না। তো আসলেই তো এই যে আমাদের সমাজে যে প্রচলিত এই যে ধারণাগুলো, এগুলো কি ঠিক কিনা বা কিসের উপরে এই কথাগুলো তারা বলতেছেন, তো এই সব কিছুর মানে জানার আগ্রহ বা জানার প্রয়োজন হয়, আর সে কারণে কিন্তু আমাদের এই শাস্ত্রগুলো বা এই বইগুলো আমাদের অধ্যয়ন করাটা প্রয়োজন মনে করি। তো যাতে আমাদের মধ্যে আরো আমাদের আত্মবিশ্বাসটা দৃঢ় হয়, আমাদের আত্মবিশ্বাস, আমরা যে দিনই জ্ঞান অর্জন করছি এবং যে তথ্যগুলো আমরা আমাদেরকে দেওয়া হচ্ছে সেটা যে বাস্তবে সঠিক বা কেন সঠিক বা কেন ভুল, সেগুলো আমাদের কাছে স্পষ্ট হবে। তো সে কারণে আমি আপনারা কখনোই এই ইলম গুলোকে বা এই শাস্ত্রগুলোকে কখনোই ভাববেন না যে এটা আমাদের জন্য না। হ্যাঁ, এই শাস্ত্রগুলো যে সবার পড়া মানে ফরজি আইন সেটা না, কিন্তু তারপরেও আমরা যারা জ্ঞান অর্জন করতে চাই, দিনই জ্ঞান অর্জন করতে চাই, আমাদের প্রয়োজন রয়েছে। তো যাই হোক, আমি মূল আমাদের যে পড়ার দিকে সেদিকে আমি যাব।
প্রথমত আমি আপনাদেরকে সিটে আপনারা লক্ষ্য করেছেন যে প্রথম যে বিষয়টি বলেছি এটা কোরআন এবং সুন্না থেকে উসুলে হাদিসের মূল ভিত্তি বর্ণনা। আর মূল ভিত্তি যদি আমরা জানতে চাই তাহলে আমাদের এখানে একটা বিষয় জানা প্রয়োজন, মূল ভিত্তি জানার আগে আসলে উসুল হাদিসটা কি, উসুলে হাদিস বলতে কি বোঝায়। হাদিস তো আমরা বুঝি, হাদিস বলবো হাদিস কাকে বলে, কিন্তু উসুলে হাদিসটা কি, হাদিস শাস্ত্রের মূলনীতি, এটা হয়তো আপনি অনুবাদ করে আমরা দিয়েছি সেটা, কিন্তু কি মূলনীতি সেটা, হাদিস শাস্ত্রের মূলনীতি বলতে আমরা কি বুঝি। তো যাই হোক, আমরা সংক্ষিপ্তভাবে আপনাদেরকে একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করবো যে উসুলে হাদিসটা কি। সেটা হচ্ছে যে এটা এমন একটা শাস্ত্র যার মাধ্যমে এমন কিছু মূলনীতি জানা যায় যা দ্বারা এটা মানে একটা শাস্ত্র যা দ্বারা এমন কিছু মূলনীতি জানা যায়। উসুল মানে কিন্তু হচ্ছে মূলনীতি, উসুল হাদিস। তো আমরা বলবো যে এটা এমন একটা শাস্ত্র যার মধ্যে এমন কিছু মূলনীতি জানা যায় যার মাধ্যমে হাদিসের সনদ এবং মতন বিশ্লেষণ করে হাদিসটি গ্রহণ বা না গ্রহণ না করার বিষয়ে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। অর্থাৎ আমি যদি সহজভাবে বলি যে আপনি যখন এই শাস্ত্রটা পড়বেন তখন বেশ কিছু মূলনীতি পাবেন, এই মূলনীতির আলোকে আপনি হাদিসের সনদ কি জিনিস সেটাও আমরা জানবো, মতন কি জিনিস সেটাও আমরা জানবো, হাদিসের সনদ এবং মতন বিশ্লেষণ করে এই হাদিসটাকে আমি গ্রহণ করতে পারবো কি পারবো না সে বিষয়ে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে, তাহলে এটি এমন একটি শাস্ত্র যার দ্বারা এমন কিছু মূলনীতি জানা যায় যার মাধ্যমে হাদিসের সনদ এবং মতন বিশ্লেষণ করে হাদিস গ্রহণ করা বা না করার বিষয়ে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। এটি হচ্ছে উসুল হাদিস। এবং এই উসুল হাদিস কিন্তু আপনারা বিভিন্ন নামে, এই শাস্ত্রটি বিভিন্ন নামে পরিচিত, যেমন ইলম মুস্তালাহিল হাদিস, মুস্তালাহুল হাদিস নামেও পরিচিত, উলুমুল হাদিস, তারপরে আমরা যেমনটি বলছি উসুলুল হাদিস, এগুলো প্রায় সবগুলো একই অর্থে আসে, হয়তো কিছু সামান্য পার্থক্য হতে পারে যেটা খালি চোখে দেখা যাবে না, আমার মতো চশমা দিয়ে দেখতে হবে। তো যাই হোক, সে কারণে এই শাস্ত্র যেটা আমরা পড়তেছি সেটা আমি আবারও বলে দিলাম যে এটি একটি মূলনীতি যার মাধ্যমে আপনি হাদিসের সনদ এবং মতন বিশ্লেষণ করে এর কোনটা গ্রহণ করা যাবে কোনটা গ্রহণ করা যাবে না সে বিষয়ে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে। আর এর বিষয়বস্তু তাহলে বোঝা যাচ্ছে, এর বিষয়বস্তু হচ্ছে সনদ এবং মতন। সনদ এবং মতন নিয়েই এখানে আলোচনা, বেশিরভাগই সনদ নিয়ে আলোচনা, মতনটাও আসবে এর মধ্যে, এবং সেটা আমি গ্রহণ করব কি করব না এই বিষয়ের উপরই মূলত এটা এই শাস্ত্রের মূল বিষয় হচ্ছে এটা, সনদ এবং মতন। এক কথায় যদি আমি বলতে চাই যে আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে উসুল হাদিস যে আমরা পড়তেছি এর বিষয়বস্তুটা কি, কি নিয়ে আলোচনা, তখন আমি বলবো সনদ এবং মতন নিয়ে আলোচনা, এবং এই সনদ এবং মতন গ্রহণ করব কি করব না এ বিষয়ে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে। আর এর ফলাফলটা কি, আপনি যখন এই শাস্ত্রটা আপনি আয়ত্ত নিয়ে আসতে পারবেন তখন আপনার এই ফলাফলটা হচ্ছে যে আমরা সহি থেকে দুর্বল, কোনগুলো সহি বর্ণনা সঠিক বর্ণনা, কোনগুলো দুর্বল বর্ণনা, কোনগুলো জাল বর্ণনা, কোন বর্ণনাগুলোর বিষয়ে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে, এই বিষয়গুলো আমাদের স্পষ্টভাবে ধারণা পাওয়া যাবে, আমরা নির্ণয় করতে পারবো যে কোনটা আমরা গ্রহণ করবো কোনটা আমরা গ্রহণ করবো না, কোনটা সহি কোনটা দুর্বল। হয়তো আমাদের আমরা এত উঁচু স্তরে বা এত দূর হয়তো না গেলেও ওলামা ইকরাম বা মুহাদ্দিসগণ কি কারণে সহি বলছেন, কি কারণে দুর্বল বলছেন, হাদিসটি কি কারণে দুর্বল হলো এটুকু কমপক্ষে আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। তাহলে এখন আমরা ধারণা পেলাম যে আসলে উসুল হাদিসে আমরা কি পড়বো বা কি নিয়ে আলোচনা। এবার আমরা আসি যে তাহলে সনদ এবং মতন এ বিষয়ে আমরা আলোচনা, কিন্তু এই এই যে ইলম এটাকে আমরা একটা শাস্ত্র বলছি, এটার ভিত্তিটা কি, কোরআন এবং সুন্নায় কি বিষয়ে কোনো উৎসাহ দেওয়া হয়েছে যে এই বিষয়টা নিয়ে। প্রথমত দেখুন আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ুন, হে বান্দাগণ যদি কোনো ফাসিক ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তাহলে তোমরা সেটা যাচাই বাছাই করো। কোনো কিছু সংবাদ দেয় যদি বলে যে এটা এটা অমুক এটা বলেছেন বা অমুক এটা করেছেন, তাহলে তোমরা সেটা যাচাই বাছাই করো, চোখ বন্ধ করে যে বিশ্বাস করে নেবে সেটা না। এখান থেকেও কিন্তু ইলম উসুল হাদিসের একটা আমরা ধারণা পাই যে রাসূলের কথা যখন কেউ এসে বলবে যে রাসূল সাল্লাম এটি বলেছেন, তখন আমি কি তার কথা চোখ বন্ধ করে বিশ্বাস করে নেবো নাকি আমি যাচাই করবো যে কোন ব্যক্তি বলতেছেন, যে ব্যক্তি বলতেছেন তার সকল কথা গ্রহণযোগ্য কিনা,
যার কথা গ্রহণযোগ্য তার হবে, তার গুণাগুণগুলো তার মধ্যে আছে কিনা, বা আমি কিভাবে সেটা মানে বিশ্লেষণ করব, বা কোন সংবাদগুলো গ্রহণ করব, এই যে বিষয়টা, তাহলে এই আয়াত থেকে কিন্তু আমরা ইঙ্গিত পাচ্ছি যে আমাদেরকে কিন্তু কেউ যদি কোনো কিছু বলেন যে এটা এটা আল্লাহ তাআলা বলেছেন বা রাসূল সাল্লাম বলেছেন, তাহলে আমাদেরকে তদন্ত করে দেখতে হবে বাস্তবে বলেছেন কিনা, এটা আমাদের উপর দায়িত্ব। সাহাবা ইকরামের ক্ষেত্রে আমাদের কোনো সন্দেহ নেই, তারা সবাই ন্যায়পরায়ণ ছিলেন, কিন্তু হাদিস তো আমরা সাহাবা ইকরাম থেকে ডাইরেক্ট পাইনি, সাহাবা ইকরামের পরে সাহাবায়ে তাবেঈন নিয়েছেন, তাবেঈ থেকে তাবেঈ তাবেঈন নিয়েছেন, তারপর পরবর্তী যুগে থেকে অনেকে নিয়েছেন। এখন যারা নিয়েছেন, যাদের মাধ্যমে আমাদের ইমামগণ পেয়েছেন, যারা হাদিস রচনা হাদিস গ্রন্থ রচনা করেছেন, তারা যাদের কাছ থেকে নিয়েছেন, তাদের বিষয়ে পর্যালোচনা করা যে তাদের বর্ণনাগুলো বা তাদের কথাগুলো আমরা বিশ্বাস করতে পারি কিনা, বা তারা কেমন ছিলেন, বা তারা ব্রেন তাদের কেমন ছিল, তাদের স্মৃতিশক্তি কেমন ছিল, বা তারা মিথ্যা কথা বলতেন কিনা, এই যে সতর্কতা বললাম, মানে যে কোনো সংবাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা যে বললেন যে তোমরা যাচাই বাছাই করো, এই যাচাই বাছাই এটাই হচ্ছে মূলত উসুল হাদিসের কাজ, যে উসুল হাদিসের কাজই হচ্ছে যে আপনি রাসূলের এটা হাদিস কিনা এটাই যাচাই বাছাই করবেন, এটাই যাচাই বাছাই করবে উসুল হাদিস। সে কারণে পবিত্র কোরআনে আল্লাহ তাআলার যে বাণী সেটারই কিন্তু আমরা বাস্তবায়ন করবো যদি আমরা উসুল হাদিসটা পড়ি। দ্বিতীয়ত আল্লাহ রাসূল বলছেন, দেখুন হাদিসের মধ্যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আলোকজ্জ্বল করুন যে ব্যক্তি আমার কাছ থেকে কোনো কিছু শুনে, তারপর যেভাবে শুনে সেভাবেই সেটা মানুষের কাছে পৌঁছে দেয়। খেয়াল করুন, আল্লাহ রাসূল বলছেন, দোয়া করছেন ওই ব্যক্তির জন্য যে আল্লাহ তাকে আলোকজ্জ্বল করুক, যে ব্যক্তি আমার কাছ থেকে কোনো কিছু শুনে তারপর যেভাবে শুনে সেভাবেই সেটা অন্যর কাছে পৌঁছে দেয়। খেয়াল করুন, যেভাবে শুনে সেভাবেই পৌঁছে দেয়, অন্য কোনো ভাবে নয়, বিকৃতি নয়, সেভাবেই হবু সেভাবেই। তার মানে এখান থেকেও কিন্তু একটা আল্লাহ রাসূল যে দোয়া করলেন তার জন্য যে যিনি তিনি যেভাবে বলেছেন সেভাবে যে পৌঁছে দিবে। তাহলে আমাদের রাসূল ইসলামের যে কোনো হাদিস যখন আমরা পাবো, তখন বাস্তবেই রাসূল ইসলাম যেভাবে বলেছেন বা যা বলেছেন তাই আমরা পাচ্ছি কিনা, এই তদন্তটাই আমাদের করা দরকার, এই তদন্তটাই আমাদের করা প্রয়োজন। তারপরে খেয়াল করুন যে যখন আপনি খেয়াল করুন যে একটা একটা কথা যখন রাসূলের নামে বলা হবে যে রাসূল ইসলাম এটি বলেছেন, আপনি যদি সেটা তদন্ত না করেন যে বাস্তবে বলেছেন কিনা বা না জানতে পারেন, আর সেটা যদি রাসূলের কথা না হয়, হওয়ার তো সম্ভাবনা আছে। কিভাবে বললাম, যেমন আপনারা জানেন যে যে বিষয়টি আসবে যে একটা যুগ গেছে সাহাবা ইকরামের পরেই, যে যুগে বা সাহাবা ইকরামের যুগেই যখন অনেকে হাদিস বানাতে শুরু করেছিল, তখন নিজেদের ফিরকা নিজেদের ভ্রান্ত ফিরকাকে শক্তিশালী প্রমাণ করার জন্য তারা হাদিস বানিয়েছে, তো রাসূলের নাম করে। তাহলে বোঝা যাচ্ছে যে কেউ পৃথিবীতে এমন কেউ আছে যারা রাসূলের নামে হাদিস বানায়। এবং আপনারা জানেন যে কত হাদিস বানানো হাদিস আছে, যেগুলো আপনি মানে কিছু জাল হাদিস আপনি পাবেন, যেটা মুহাদ্দিসগণ বলেছেন যে অমুক ব্যক্তি এটা মিথ্যা বলেছেন, সেটা তো বুঝতেই পারলেন হাদিসের গ্রন্থেই পেলেন এই জাল হাদিস। আর কিছু আছে যেটা আপনি হাদিসের গ্রন্থেতেও পাবেন না, সমাজে প্রচলিত মুখে মুখে বলবে যেটা রাসূল এটা বলেছেন, রাসূল এটা বলেছেন। যেমন আপনারা জানেন যে একটা প্রচলিত আছে আমাদের ইন্দোনেশিয়ায়, কিন্তু আমাদের দেশে তো মানুষ হজ করতে চায় না তাড়াতাড়ি, বৃদ্ধ হলে করে, আর ইন্দোনেশিয়ায় কিন্তু হজ আগেই করতে হয়, এমনকি বিয়ের সময় পাত্র হজ করেছে কিনা তারা এটা যাচাই করে। তো এই জিনিসটা আমি সৌদি যখন ছিলাম তখন আমি এটাকে ভালো বলতাম না, বাস্তবে যে যুবক বয়সে করা এটা ভালো, বাস্তবে ভালো, এবং পাত্র হজ করেছে কিনা এটা খেয়াল করে, তা বললাম যে ভালো, সমর্থবান হলে হজ করেছে কিনা একটা ইবাদত যেহেতু। কিন্তু পরে দেখলাম যে তাদের মধ্যে এই জিনিসটা কিন্তু যারা যারা সচেতন তারা তো বাদ, মানে পুরো সমাজটা কেন এরকম, এর একটা মূল কারণ হলো তাদের মধ্যে জাল হাদিস, একটা জাল হাদিস প্রচলিত আছে। সেটা হলো যে যে ব্যক্তি হজ করার পূর্বে বিবাহ করলো, দেখুন যে ব্যক্তি হজ করার পূর্বে বিবাহ করলো সে পাপ দিয়ে শুরু করলো, এরকম একটা হাদিস সমাজে প্রচলিত আছে। অর্থাৎ আপনাকে আগে হজ করতে হবে তারপর বিয়ে করতে হবে,
এইটাকে তারা হাদিস মনে করে, এ ধরনের আকিদা পোষণ করে এত ব্যাপকভাবে ছড়িয়ে গেছে জিনিসটা। তো যাই হোক, তবে বিষয়টা ভালো, বিষয়টা ভালো যে যুবক বয়সে হজ করে নেওয়া, এটা ভালো। তো বলছিলাম যে এভাবে অনেক জাল হাদিস যেগুলো রাসূলের নামে বানানো, যেগুলো হাদিসের গ্রন্থে আপনি পাবেন না, তো তখন কিন্তু যদি আমি বলি এগুলো প্রচার করি, তাহলে এটা তো রাসূলের নামে আমার মিথ্যা বলা হলো। আমি যখন বলবো যে রাসূল বলেছেন এটা, অথচ রাসূল বলেননি, যে মিথ্যা কথা বলা হলো। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ইন্না কাযিবান আলাইয়া লাইসা কাযিবিন আলা আহাদ, আমার উপর মিথ্যারোপ করা পৃথিবীর অন্য কারো উপর মিথ্যারোপ করার মতো নয়। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাক'আদাহু মিনান নার, যে ব্যক্তি আমার উপর ইচ্ছাকৃতভাবে মিথ্যারোপ করবে সে যেন জাহান্নামকে তার বাসস্থান বানিয়ে নেয়। তো তাহলে আর সে কারণে কিন্তু আমরা কোন হাদিসটা বাস্তবে রাসূলের উপর মিথ্যারোপ কিনা সেটা যাচাই করতে হলে উসুল হাদিসের জ্ঞান আমাদের থাকতে হবে, আর তাহলে আমরা রাসূলের উপর মিথ্যারোপ থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করতে পারবো। এই হচ্ছে সংক্ষিপ্তভাবে কিছু আয়াত এবং দুইটা হাদিস আমি আপনাদেরকে বললাম, যেগুলো হচ্ছে উসুল হাদিসের মূল ভিত্তি, যেটির উপর ভিত্তি করে বা যে আয়াত এবং হাদিসগুলো উসুল হাদিসের গুরুত্ব কিন্তু বহন করে, যে শাস্ত্রটা কত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এখন আমাদের প্রশ্ন, এখানে একটা বিষয় আপনারা খেয়াল করবেন যে সাহাবা ইকরামও কিন্তু অনেক সচেতন ছিলেন রাসূলের হাদিস গ্রহণের ক্ষেত্রে, কত সচেতন ছিলেন যে বাস্তবে এটা রাসূলের হাদিস কিনা। আপনারা নিশ্চয়ই একটা ঘটনা জানেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর, যে তিনি তার কাছে একদিন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু গেছিলেন, তো তার কাছে অনুমতি চাইলেন। তা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি হয়তো ব্যস্ত ছিলেন বা সাড়া দিতে পারেননি কোনো কারণবশত, তো আবু মুসা আল আশআরী তিনবার অনুমতি চেয়ে তিনি অনুমতি পাননি, তখন ফিরে চলে আসেন। পরে ওমর ইবনুল খাত্তাব তাকে দেখা হলো, বললো যে তুমি গেছিলা কিন্তু ফিরে কেন চলে আসলা আমার সাথে দেখা না করে, বা এরকম কোনো কিছু তাকে যখন বললেন, তখন তিনি বললেন যে আমি তো আপনার কাছে গেছিলাম এবং আমি তিনবার অনুমতি চেয়েছি কিন্তু আমাকে অনুমতি দেওয়া হয়নি, তাই আমি ফিরে এসেছি। আর আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি ইজাস্তাযান আহাদুকুম সালাতান ফালাম ইয়ুযান লাহু ফালইয়ারজে, তোমাদের মধ্যে কেউ যখন তিনবার অনুমতি চায় তারপর তাকে অনুমতি না দেওয়া হয় তখন সে যেন ফিরে আসে। তো আমি আল্লাহ রাসূলের এই কথার জন্য আমি ফিরে এসেছি, আমাকে আপনি যেহেতু অনুমতি দেননি। তো উমর ইবনে খাত্তাব বলছেন লা ওয়াল্লাহি লা তুকিমান আলাইহি বাইনা, তুমি অবশ্যই প্রমাণ দেবে যে আল্লাহ রাসূল এটা বলেছেন। কই আমি তো জানি না আল্লাহ রাসূল কখন বলেছেন এটা, আমি তো আল্লাহ রাসূলের সাথে থাকার চেষ্টা করি সব সময়। তো আবু মুসা আল আশআরী ভয়ে ভাবলেন যে কি অবস্থা হলো, আমাকে এখন প্রমাণ করতে হবে। তো তিনি আনসারদের একটা গ্রুপ তারা বসেছিলেন ওখানে গেলেন, ওখানে যে যখন বললেন তখন তারা বললেন যে লা ইয়াকুমু মা'আকা ইল্লা আসগার কম, আমাদের মধ্যে যে ছোট সে আপনার সাথে যাবে এবং এই সাক্ষ্য দিবে। মানে অর্থাৎ তারা বুঝাচ্ছিলেন যে তাদের মধ্যে এটা ব্যাপকভাবে এই হাদিসটা প্রচলিত ছিল, তারা জানতেন সবাই। তা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি ছোট ছিলেন, তো উনি গেলেন, উনি যে উমর খাত্তাবকে বললেন যে জি আল্লাহ রাসূল এটি বলেছেন, তখন তিনি মেনে নিলেন এবং বললেন যে আমি হয়তো আমার ব্যস্ততার কারণে রাসূলের সাথে ছিলাম না, তখন এটি তিনি বলেছিলেন। তো যাই হোক, আমি যে কথাটা বলতে চাচ্ছি যে উমর খাত্তাবের এই অবস্থান দেখুন হাদিসের জন্য যে কত সতর্ক ছিলেন তিনি। সাহাবায়ে কেরাম ন্যায়পরায়ণতার বিষয়ে যে তিনি সন্দেহ ছিল সেটা না, কিন্তু সতর্কতা অবলম্বন করেছেন রাসূলের হাদিসের জন্য। তিনি তার ধারণা যে আমি রাসূল জীবিতকালে আমি এই জিনিসটা শুনতে পেলাম না, আমি রাসূলের এত কাছের মানুষ ছিলাম অথচ এই জানলো কি করে, বা উনি নিশ্চিত হতে চাইলেন, নিশ্চিত হতে চেয়েছিলেন যাতে রাসূলের উপর কোনো মিথ্যারোপ না হয় বা তার সামনে কেউ রাসূলের প্রতি মিথ্যারোপ করতে না পারে। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম যে সাহাবা ইকরাম কত সতর্কতা অবলম্বন করেছেন পরবর্তীতে, মানে এই যে সনদ আমরা যেটা বলতেছি, অর্থাৎ কে হাদিসগুলো বর্ণনা করেছেন, বর্ণনাকারীগণ সম্পর্কে জানতে চাওয়া, যেটা আমরা জানতে চাচ্ছি সেটা কখন থেকে শুরু হলো, এটা মূলত শুরু হয়েছে যখন ফিতনা আরম্ভ হলো। ইমাম মুসলিম তার মুকদ্দিমার মধ্যে উল্লেখ করেছেন ইবনে সিরিন থেকে, তিনি বলছেন লাম ইয়াকুনু ইসআলুনা আনিল ইসনাদ, তারা মূলত সনদ সম্পর্কে জিজ্ঞেস করতেন না। ফালাম্মা ওয়াকাতিল ফিতনা ক্বালু সামুলানা রিজালাকুম, তারপর যখন ফিতনা আরম্ভ হয়ে গেল এবং আপনি জানেন যে খারেজিদের ফিতনা, রাফেজাদের ফিতনা সহ যাবতীয় যে ফিতনা যখন শুরু হয়ে গেল, তখন তারা এই যাচাই বাছাই করতে লাগলেন। কারণ আমি আপনাদের কিছুক্ষণ আগেই বলেছি যে তখনই কিন্তু হাদিস বানানো শুরু হয়ে গিয়েছিল, তখন তারা যে কোনো হাদিস বললে তাহলে বলতেন যে সামুলানা রিজালাকুম, তোমার এই হাদিসের রাবি কে কে, কথা বলেছে, কার থেকে কে শুনেছে, একটু আমাদেরকে বলো, রাসূল পর্যন্ত গেছে কিভাবে,
তুমি কার কাছ থেকে শুনেছো এবং তুমি যার কাছ থেকে শুনেছো সে কার কাছ থেকে শুনেছে, এই যে এই বিষয়টা তদন্ত করতে শুরু করলেন কখন? যখন ফিতনা আরম্ভ হলো, তারপরে যখন নাম বলা হতো তখন ফায়ানজুরু ইলা আহলিস সুন্নাহ ফায়ুখাযু হাদিসুহুম, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা যারা পোষণ করতেন তাদের থেকে হাদিস নেওয়া হতো, ওয়া ইউনজারু ইলা আহলিল বিদআ ফালায়ুখাযু হাদিসুহুম, আর বিদাতি যারা ছিল তাদের বর্ণনাগুলো গ্রহণ করা হতো না। এভাবেই কিন্তু শুরুটা ফিতনা থেকে শুরু। তবে এভাবে কিন্তু এই যে সনদ যাচাই করাটা, কে রাবি কে হাদিসের বর্ণনাকারী, এটা মূলত মুখে মুখে ছিল। পরবর্তীতে এটা লিখিতভাবে শুরু হয়। তো লিখিতভাবে প্রথমে যখন দ্বিতীয় স্টেপ, এটা প্রথম স্টেপে হলো যে মুখে মুখে ছিল, দ্বিতীয় স্টেপ হলো যে লিখিতভাবে শুরু হয়েছে, তবে বিশেষভাবে এই উসুল হাদিসের উপর বই লিখা হয়নি, বরং অন্য বিষয়ের সাথে সংশ্লিষ্ট ছিল। যেমন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহ তার যে রিসালা, এই বইয়েও কিন্তু উসুল হাদিস সম্পর্কে আলোচনা আছে, তবে এখানে অন্যান্য বিষয় সম্পর্কে যেমন উসুল ফিকহ সম্পর্কে আলোচনা আছে। তো এভাবে তারপর ইমাম শাফির আরেকটি কিতাব আলুম, এটির মধ্যেও আলোচনা এসেছে। এভাবে ওলামা ইকরাম বা সালাফগণ তারা উসুল হাদিস সম্পর্কে লিখালিখি শুরু করলেন, অর্থাৎ যেটা দ্বিতীয় পর্যায়ে আমাদের। প্রথম পর্যায়ে মুখে মুখে ছিল, দ্বিতীয় পর্যায়ে লিখা হলো, কিন্তু বিশেষভাবে এই বিষয়ে গ্রন্থ রচনা করা হয়নি, বরং অন্য বিষয়ের সাথে সংশ্লিষ্ট হয়ে লিখেছেন তারা। এভাবে এটা হলো দ্বিতীয় পর্যায়ে। তৃতীয় ধাপ হলো যে আপনার বিশেষভাবে শুধুমাত্র এই শাস্ত্রের জন্য তারা লিপিবদ্ধ করেছেন, শুধুমাত্র উসুল হাদিসের উপর লিখেছেন। এবং প্রথম গ্রন্থ যেটা উসুল হাদিসের উপর সেটি হচ্ছে আল মুহাদ্দিস আল ফাসিল বাইন আর রাওয়ি ওয়াল ওয়াই, আল মুহাদ্দিস আল ফাসিল বাইন আর রাওয়ি ওয়াল ওয়াই, এটি লেখক হচ্ছেন আল কাদি আবু মুহাম্মদ আল হাসান ইবনে আব্দুর রহমান ইবনে খাল্লাদ আর রামা হুরমুজি, লেখক হচ্ছেন হাসান ইবনে আব্দুর রহমান ইবনে খাল্লাদ আর রামা হুরমুজি, যিনি মৃত্যুবরণ করেছেন 360 হিজরিতে। আমি আবার নামটা বলছি, মোহাম্মদ ইবনে হাসান ইবনে আব্দুর রহমান ইবনে খাল্লাদ আর রামা হুরমুজি 360 হিজরিতে মৃত্যু। তিনি যে প্রথম গ্রন্থ রচনা করেন উসুল হাদিসের উপর সেটি হচ্ছে আল মুহাদ্দিসুল ফাসিল বাইন আর রাওয়ি ওয়াল ওয়াই, বাইন আর রাওয়ি ওয়াল ওয়াই, এটি। তারপরে পরবর্তীতে আরো অনেক গ্রন্থ রচনা করেছেন, তবে এখানে একটা বলি যে এটা প্রথম গ্রন্থ, যেহেতু উসুল হাদিসের প্রত্যেকটা বিষয়গুলো মানে এখানে চলে আসেনি, সবগুলো আসেনি, কিছু মানে অপূর্ণতা ছিল। আসলে মানুষের লেখা সব বই অপূর্ণ, কোনো বই পরিপূর্ণ নয়। তারপরও এখানে অনেক কিছু বাকি থেকেছে, অপূর্ণতা থেকেছে, স্পষ্ট অপূর্ণতা যেটা। তারপরে তো পরবর্তীতে আস্তে আস্তে পূর্ণতা পেতে পেতে ইবনে সালাহ নামে আমরা যাকে চিনি, আবু আম উসমান ইবনে আব্দুর রহমান, আবু আম উসমান ইবনে আব্দুর রহমান যিনি ইবনে সালাহ নামে পরিচিত, তিনি গ্রন্থ রচনা করেন উলুমুল হাদিস নামে, উলুমুল হাদিস, যেটি মুকদ্দামাত ইবনে সালাহ নামে বিশেষভাবে পরিচিত, মুকদ্দামাত ইবনে সালাহ নামে। এবং এই এই কিতাবটি বা এই গ্রন্থটি খুবই মানে গুরুত্বপূর্ণ, এবং এটা মানে পরবর্তীতে যুগে যত যারা এসেছে তারা এটির উপর নির্ভর করেছেন। এবং ইবনে সালাহ তিনি মৃত্যুবরণ করেছেন 643 হিজরিতে তিনি মৃত্যু, যার পুরো নাম হচ্ছে আবু আমর হচ্ছে তার কুনিয়া, উসমান ইবনে আব্দুর রহমান আশাহরজুরি, আবু আমর উসমান ইবনে আব্দুর রহমান আশাহরজুরি, তার গ্রন্থের নাম উলুমুল হাদিস, কিন্তু এটি প্রসিদ্ধি লাভ করেছে মুকদ্দামাত ইবনুস সালাহ নামে। তারপরে আরো অনেক গ্রন্থ রচিত হয়েছে, তাদরিবুর রাওয়ি ফি শারহি তাকরিবুন নাওয়ি, যেটি লেখক হচ্ছেন ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাই, তাদরিবুর রাওয়ি ফি শারহি তাকরিবুন নাওয়ি, জালালউদ্দিন সুয়ুতি যার লেখক, তিনি মৃত্যুবরণ করেছেন 911 হিজরিতে। তারপরে তো স্বাভাবিকভাবে আপনারা জানেন যে কোনো গ্রন্থ যখন ইলম বা শাস্ত্র শুরু হয় লিখা,
তখন সেটি ধারাবাহিকভাবে সেটি চলতে থাকে, আরো প্রশস্ততা লাভ করে। এভাবেই তারা লিখেছেন, এভাবে লিখতে লিখতে বর্তমান যুগেও লিখা হয়েছে। আমরা যে বইটির উপর আপনার সাধারণত নির্ভর করব সেটি হচ্ছে তাইসির ও মুস্তালাহিল হাদিস, তাইসির ও মুস্তালাহিল হাদিস। এটি সম্প্রতি বর্তমান যুগের লিখা, তাইসির ও মুস্তালাহিল হাদিস, এবং এর লেখক হচ্ছেন ডক্টর মাহমুদ তাহান, ডক্টর মাহমুদ আত-তাহান, যিনি কুয়েত ইউনিভার্সিটির যিনি প্রফেসর ডক্টর মাহমুদ আত-তাহান, প্রফেসর ডক্টর মাহমুদ আত-তাহান, তার লেখা এটি বই তাইসির ও মুস্তালাহিল হাদিস। তো যাই হোক, এই বইও মাশাল্লাহ খুবই সুন্দরভাবে সহজভাবে তিনি উপস্থাপন করার চেষ্টা করেছেন, যদিও অনেক লম্বা বইটি। তারপর আমরা এটাকে সংক্ষেপে যেভাবে যেগুলো বেশি জরুরি বিষয় সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এখানে আমাদের এই বিষয়টা যখন আমরা জানলাম, তখন এর পরবর্তী যে বিষয়, কিছু আমাদের পরিভাষা আমাদের জানা দরকার, সেটি আমি বলবো ইনশাআল্লাহ। তো 1 মিনিট আমি আপনাদের কাছ থেকে একটি বিরতি চাচ্ছি, আমি 1 মিনিট পরে ফিরে আসছি আপনাদের কাছ থেকে। সালামু আলাইকুম মমিনুল, কি অবস্থা? ক্লাসের কি বুঝলে ভাইয়েরা? আপনারা কাইন্ডলি সাইলেন্ট থাকেন প্লিজ, রেকর্ড হচ্ছে ক্লাসটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আমরা কিছু পরিভাষা আমরা জানবো, যেগুলো আমাদের জন্য উসুল হাদিসের পড়ার ক্ষেত্রে খুবই জরুরি যে বিষয়গুলো। প্রথমত আমি উসুল হাদিস কি, বিষয়টা কি বা তার কি বিষয়বস্তু বা তার ফলাফলটা কি, সে বিষয়ে আমি আলোচনা করেছি। প্রথমত আমরা হাদিস উসুল সম্পর্কে, উসুল শব্দটা তার এটা মূলনীতি, আমি আপনাদেরকে বলেছি আসল শব্দ থেকে যার অর্থ মূল। আর হাদিস বলতে আমরা সবাই বুঝি যে আসলে হাদিস কি, তবুও বলতে হয় হাদিস। এমনি আবিধানিক অর্থে বেশ কিছু অর্থ আসে, যেমন নতুন অর্থে আসে হাদিস শব্দটি, আবার কথা বাণী এই অর্থেও আসে। তো পারিভাষিকভাবে এখানে আমরা হাদিস বলতে যেটা বোঝাচ্ছি সেটা হলো, বা ইসলামী শরীয়তে হাদিস বলতে যেটা বোঝায় সেটি হচ্ছে যে রাসূল সাল্লামের কথা, কাজ এবং সম্মতি। যদিও অনেকে সিফা গুণ তার মানে শারীরিক এবং তার যে চারিত্রিক গুণাবলী সেটিকে অন্তর্ভুক্ত করেছেন অনেকে, তবে আমরা শুধুমাত্র গুরুত্বপূর্ণ যে তিনটা বিষয় সেটা হচ্ছে রাসূলের কথা, কাজ এবং সম্মতি, এই তিনটাকে বলা হয় হাদিস। এবং রাসূলুল্লাহ হাদিস কথা আমরা তো জানি অনেক কিছু যেগুলো বলেছেন, তার কৌলি হাদিস, ফেলি হাদিস, তিনি যেটা করেছেন সেটা সুন্নাত, যেটি এটিও হাদিস। তিনি তাহাজ্জুদের সালাত পড়তেন, রাত্রে সালাত পড়তেন, এটি তার ফেলি হাদিস। আর সম্মতি, সম্মতির অনেক বিষয় আছে, যে যেটা তিনি হয়তো নিজে করেছেন এরকম বলেছেন মুখ দিয়ে যে তোমরা এটা করো, বা তিনি নিজে করেছেন এমনটি নয়, কিন্তু তিনি কেউ করেছেন তাকে সম্মতি দিয়েছেন, এটিও হাদিসের মধ্যে অন্তর্ভুক্ত হবে, সেটিও আমলযোগ্য। যেমন আপনারা জানেন যে আল্লাহ রসুলের কৌলি হাদিস হচ্ছে যে ফজরের পূর্বে কে 2 রাকাত সুন্নাত, গুরুত্বপূর্ণ 2 রাকাত সুন্নাত, কেউ যদি পড়তে না পারে তাহলে উনি পড়বেন কখন? আল্লাহ রসুল বলেছেন সূর্যোদয়ের পরে পড়তে ওই 2 রাকাত সালাত, এটি তার কৌলি হাদিস। কিন্তু একজন সাহাবি
আল্লাহর রাসূলের সামনে ফজরের ফরজ সালাত শেষে দুই রাকাত পড়ছিলেন, তখন আল্লাহর রাসূল তাকে বললেন যে ফজরের সালাত কি চার রাকাত হয়ে গেছে নাকি, মানে দুই রাকাত কেন তুমি পড়লা? পরে তো উনি বললেন যে আমি ফজরের দুই রাকাত সুন্নাত আগে পড়তে পারিনি তাই পড়ছি। আল্লাহর রাসূল কিছুই বললেন না তাকে। তো এভাবে তিনি অনেক কিছুতে সম্মতি দিয়েছেন, চুপ থেকেছেন। এটাও এটাও এটিও হাদিস, আর এটি যদি নিষিদ্ধ হতো তিনি অনুমতি দিতেন না বা বিরোধিতা করতেন। তো যে কথাটি বলতে চাচ্ছি যে এটিও হাদিস, তার সম্মতি। তো তাহলে রাসূল ইমের কথা, কাজ এবং তার সম্মতিকে হাদিস বলা হয়। আচ্ছা, খাবার, খাবার এই শব্দটি আমরা সচরাচর আমরা শুনতে পাই। খাবার বিষয়টা কি? একটি হলো হাদিস আর একটি হচ্ছে খাবার। খাবারও কিন্তু খাবার স্বাভাবিকভাবে আরবিতে খাবার শব্দটির অর্থ হলো সংবাদ। কিন্তু খাবার বলতে শরীয়তের পরিভাষায় কেউ বলেছেন যে হাদিস বলতে যা বোঝায় খাবার বলতে সেটি বোঝায়, কিন্তু সঠিক কথা হচ্ছে যে আমরা খাবার বলতে হাদিসও বুঝাবে, অর্থাৎ যেটি আল্লাহ রসুলের বাণী, আবার আল্লাহ রসুল ছাড়া অন্য কারো কথা বা কাজ সেটিও বুঝাবে, সেটিও বোঝায়। সাহাবে অর্থাৎ সাহাবে ইকরামের যেমন, খোলাফায়ে রাশেদার যেমন, সেটিও খাবারের অন্তর্ভুক্ত। অর্থাৎ এটি খাবারটা ব্যাপক, হাদিসের থেকে বেশি ব্যাপক। আল্লাহ রসুলের টিও অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ আপনি যে কোনো হাদিসকে আপনি এটা খাবারও বলতে পারেন, আবার অন্য কারো হাদিসকেও আপনি খাবার বলতে পারবেন, অন্য কারো কথাকে। আরেকটি শব্দ হচ্ছে আসার। আসার আসার আবেদনিক অর্থে এটা উচ্ছিষ্ট, কোনো কিছু উচ্ছিষ্ট বা বাকি অংশকে বোঝায়। আর শরীয়তের পরিভাষায় আসার হচ্ছে যেটি সাহাবি এবং তাবেইদের দিকে, সাহাবি এবং তাবেইদের কথা এবং কাজকে বলা হয়, সাহাবি এবং তাবেইদের কথা এবং কাজকে বলা হয় আসার। আসার হলো সাহাবি এবং তাবেইদের কথা এবং কাজকে বলা হয়। এবার আসি আমরা সনদ এবং মতন, যে যে কথাটাই আমরা বারবারই বলতেছিলাম, আমাদের আমরা সবাই জানি নিশ্চয়, তারপরও আমরা আমাদের এ বিষয়টা মানে জানাটা জরুরি। সনদটি হচ্ছে, সনদ হচ্ছে যে মতন পর্যন্ত রাবিদের যে ক্রমধারা সেটিকে সনদ বলা হয়, মতন পর্যন্ত। মতন তাহলে মতন কি? মতন হলো যে যে সংবাদটা আমরা পাই, আচ্ছা যে সংবাদটা পাই সেটাকে বলে মতন। আচ্ছা, উদাহরণ দিলে আমাদের কাছে স্পষ্ট হবে। যেমন আমরা ধরুন আমরা বর্তমানে যে কোনো একটা বিষয় নিয়ে যদি আলোচনা করি, এখানে আমি গাজীপুরে আছি, তো লকডাউন দিয়েছে সারা দেশে, তো আমাকে একজন ব্যক্তি বললেন যে ঢাকায় লকডাউন খুব কড়াকড়ি ভাবে পালন করা হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী খুবই কঠোর, ঢাকায় ঢোকা যাবে না। তো তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কার কাছ থেকে শুনেছ, তখন তিনি বলতেছেন যে আমি আমার এক বন্ধু যার সাথে আমি অমুক মাদ্রাসায় পড়তাম সে আমাকে বলেছে। তো তখন আর ও কার কাছ থেকে শুনেছে? ও তার পিতার কাছ থেকে শুনেছে, তার বাবা ঢাকায় গেছিল, তার বাবা দেখে এসেছে, তার বাবা দেখে এসে বলেছে যে বাবা আমি ঢাকায় গেছিলাম এই অবস্থা দেখলাম। তখন তার পিতার কাছ থেকে শুনে সে তার বন্ধুকে বলেছে, আর তার বন্ধু আবার আমাকে এসে বলতেছে। আচ্ছা, এখানে এই যে আমাকে বলতেছে, আমি পর্যন্ত তার পিতা থেকে নিয়ে বা আমি থেকে নিয়ে তার পিতা পর্যন্ত যে কয়জন আমরা আছি এটাকে বলা হয় সনদ, এটাকে বলা হয় সনদ। আর মতন কোনটা? মতন হচ্ছে তার পিতা যে কথাটি বলেছেন, অর্থাৎ ঢাকায় কড়াকড়ি ভাবে লকডাউন পালন করা হচ্ছে, এটি হচ্ছে মতন। অর্থাৎ মূল কথাটুকু যেটি, যে সংবাদটা, সেটাই হচ্ছে মতন। আর ব্যক্তি যেগুলো, ব্যক্তির যে ক্রমন্বয় সেটাই হচ্ছে সনদ। আপনি জানেন যে একটা সিঁড়ি, একটা ঘরের ছাদে যখন আমরা উঠতে চাই তখন অনেকগুলো সিঁড়ি থাকে, একটা কিন্তু সিঁড়ি না, একবার পা দিয়ে কিন্তু আপনি এক লাফের ছাদে উঠতে পারছেন না, কয়েকবার পা আপনাকে, এই যে ক্রমন্বয়, ক্রমন্বয় ধারা সিঁড়ি যেটা ঘরের, তো হাদিসের সিঁড়ি, হাদিস ছাদে পৌঁছতে যেমন কয়েক সিঁড়ি দিয়ে উঠে যেতে হয়, একটা পরস্পরের ধারাবাহিকতা আছে, তেমনি হাদিসের কাছে পৌঁছতে হলে ব্যক্তিদের, মানুষের ধারাবাহিকতা এরকম আছে, মানুষের সিঁড়ি সেটা বেশ হাদিস পর্যন্ত পৌঁছতে হয়। তো এখন ঘটনা হচ্ছে যে আমি
বাস্তবে সনদ এবং মতন কিভাবে আমি যাচাই করব যে এই সংবাদটা সত্য, এই সংবাদটা সত্য কিভাবে আমি যাচাই করব। তো সংবাদটা এই সংবাদটা মিথ্যা কিভাবে হতে পারে? দেখুন এখানে কিন্তু সবাই যে মিথ্যুক হবে এটা কিন্তু না, আমিও জানতে পারলাম। আমি জেনে তখন আমার অফিসের যারা কলিগ আছে তাদেরকেও কিন্তু বললাম, অফিসের কলিগরা আবার জেনে আবার বাড়িতে যেও বললো। আচ্ছা এখানে দেখুন মানে এখানে সমস্যা হয়েছে কোথায়, সংবাদটা ধরুন মিথ্যা বা প্রমাণিত হচ্ছে না, এর বিপরীতে যেটা বোঝা যাচ্ছে বা স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে যে না, ঢাকায় লকডাউন পালন করা হচ্ছে না, সবাই নিজ নিজ ইচ্ছা মতো ঘুরতেছে। আচ্ছা এখানে তাহলে আমরা এই সংবাদটাকে বলবো কি, দুর্বল বা জাল মাওদু। তাহলে এই সংবাদটাকে জাল বললে তার মানে কি, এখানে যে সংবাদটা যতজন ছিল এই সংবাদটা নিয়ে এসেছে সবাই কি দুর্বল, তাহলে সবাই মিথ্যুক? না, এখানে কিন্তু প্রথম, ধরুন একটা কথার কথা বলছি, প্রথম মিথ্যা কথাটা বলেছে যে ব্যক্তি বলেছে যে আমি দেখে আসলাম, সে ব্যক্তি আসলে ঢাকায় যায়নি, সে বাজার থেকে ঘুরেছে, বাজার থেকে ঘুরে চলে এসে তার ছেলেকে ভয় দেখানোর জন্য, তার ছেলে যাতে ঢাকা না যায় সেজন্য এসে বলেছে। তার ছেলে সত্যবাদী, বাবার কাছ থেকে যেটা শুনেছে সে সেটাই তার বন্ধুকে বলেছে, তার বন্ধুও সত্যবাদী আমাকে বলেছে, আমিও সব মিথ্যা কথা বলি না, আমিও আমার কলিগদেরকে বলেছি, আমার কলিগরাও মিথ্যাবাদী না, তারাও বাড়িতে যেয়ে বলেছে। তাহলে দেখুন এখানে একজন ব্যক্তির সবকিছু খারাপ করে দিল, সবাই কিন্তু খারাপ না। অথবা অথবা উনি কিন্তু বলেনি, উনি বলেননি এই বাচ্চাটা এই ছেলেটাই কিন্তু মিথ্যা বলেছে তার পিতার নামে, তার পিতা নামে মিথ্যা বলেছে, আমার পিতা আমাকে এই সংবাদ দিয়েছে, অথচ তার পিতা তাকে এই বিষয়ে কথাই বলেনি। তাহলে তার পিতাও এখানে মিথ্যাবাদী না, কিন্তু মিথ্যাবাদী হচ্ছে সে। অথবা হাদিস, এটা তো জাল হলো, মিথ্যা কথা বলা হয়েছে, কিন্তু অনেক সময় এটা হতে পারে যে কোনো খবরের ক্ষেত্রে মানে বাড়তি কোনো সংযোজন বা বিয়োজন, কথা একরকম হয়েছে আবার আরেক রকম ভাবে, এরকমও হতে পারে স্মৃতিশক্তির কারণে, বলেছে একটা শুনেছে একটা, এই এই কয়েকজনের মধ্যে একজন হয়তো পরিবর্তন করে ফেলেছে, পরিবর্তন করে ফেলেছে, হয়তো তাকে বলেছে যে আজকে করোনায় মৃত সংখ্যা 70, 73 বা 74, এর মধ্যে একজন হয়তো আমাকে যে সংবাদ দিয়েছে ওই 74-এর জায়গায় 77 বলে ফেলেছে, তখন আমি 77 বলেছি সবাইকে, শেষে যে 77-ই হয়েছে, কিন্তু আসল সঠিক কথা হলো 74, এই ভুলটা হয়েছে মধ্যখানের একজন থেকে। তা আমি বলতে চাচ্ছি যে সনদটা হচ্ছে এটাই, এটা হচ্ছে হাদিস সনদ, যে মতন পর্যন্ত রাবীদের যে যারা বর্ণনা করবে যে সংবাদটা দিবে তাদের যে ধারাবাহিকতা সেটাই হচ্ছে সনদ, আর মতন হচ্ছে যে সংবাদটা দেওয়া হচ্ছে সেটা। আর মুহাদ্দিস বলা হয় কাকে, মুহাদ্দিস হচ্ছে যিনি হাদিসের সনদ এবং মতন দুইটা নিয়ে যিনি গবেষণা করেন, সনদ এবং মতন, অর্থাৎ রেজাল যারা রাবি যারা তাদেরকে নিয়েও গবেষণা করেন, আবার রাসুলের কথাটা বা রাসুলের আমল নিয়েও যিনি গবেষণা করেন, মূল বিষয়বস্তু নিয়ে, মূল বাণী নিয়ে, যে সংবাদ নিয়ে, সেটা উভয়টি নিয়েই তারা মূলত গবেষণা করেন, বিশ্লেষণ করেন। রেওয়ায়াতান এবং দেরায়াত, রেওয়ায়া এবং দেরায়া দুটিকে বলা হয়, রেওয়ায়া এবং দেরায়া। আর হাফেজ বলা হয়, যেমন আমরা বলি হালা হাফেজ ইবনে হাজার আল আসকালানি, হাফেজ হলেন মুহাদ্দিসের থেকে যিনি বেশি জানেন, অনেকে বলেছেন মুহাদ্দিসকে হাফেজ হাফেজ বলা যায়, তবে আসলে হাফেজটা হচ্ছে আরো উঁচু মুহাদ্দিসদের থেকে, যে সমস্ত মুহাদ্দিসরা বেশি, অনেক বেশি হাদিস রপ্ত করেছেন, জানেন বা আরো বুঝেন, তার সূক্ষ্ম জ্ঞান বেশি মুহাদ্দিস থেকে, তাকে হাফেজ বলা হয়। যদিও তাকে আপনি মুহাদ্দিসও বলতে পারবেন, তবে তাকে হাফেজ বলা হয়, যিনি অনেক হাদিস মানে দেখা যাচ্ছে যে পৃথিবীতে, যদি উদাহরণস্বরূপ বলছি যে পৃথিবীতে যদি এমন হয় যে 10 লক্ষ হাদিস আছে, তো তিনি প্রায় 9 লক্ষই জানেন, তাকে আপনি তখন হাফেজ বলতে পারবেন। আর মুহাদ্দিস হয়তো দেখা যাচ্ছে যে যিনি হয়তো 5 লক্ষ, 6 লক্ষ, 7 লক্ষ জানেন, এটা উদাহরণ দিচ্ছি আমি জাস্ট, আপনি আবার সংখ্যাটাকে সংজ্ঞা হিসেবে নিয়েন না, এটা জাস্ট উদাহরণ দিচ্ছি। আর তারপরে হাকেম, আরেকটি পরিভাষা আছে আল হাকেম, আল হাকেম হচ্ছেন যিনি প্রায় সবকিছুই জানেন, প্রায় সবকিছু জানেন, খুব কম বিষয় আছে যে জানেন না, মানুষ তার সবকিছু জানতে পারে না, অল্প কিছু বিষয় হয়তো থাকতে পারে যে তার জানা নেই, তাকে বলা হয় হাকেম। তো যাই হোক, যে কথাটি বলছিলাম যে মুহাদ্দিস, তারপর হচ্ছেন তার উঁচু স্তর হচ্ছে হাফেজ, তারপর উঁচু স্তর হচ্ছে হাকেম। আজকের আমাদের ক্লাসের মূল বিষয়বস্তু এগুলোই ছিল, ইনশাল্লাহ আমরা সামনে ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো আপনাদেরকে জানাবো। এখন আপনাদের যদি এই ক্লাসের উপরে কোনো প্রশ্ন থাকে, আপনাদের কোনো কিছু জানার থাকে, তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন।
জাজাকাল্লাহ খায় শেখ, চমৎকার ভাবে আলোচনা করার জন্য। আমরা ভাইদেরকে রিকোয়েস্ট করব আপনারা স্ক্রিনে গিয়ে হ্যান্ড রেজ করবেন, আনমিউট করবেন, তারপরে কথা বলবেন, যখন আমরা এক এক করে আপনাদেরকে সুযোগ করে দেব এবং একসাথে একটি প্রশ্ন করবেন, বিষয়ের সাথে সংশ্লিষ্ট কোনো প্রশ্ন করবেন, তাহলে আমরা প্রশ্নটা নেব। আর যদি বিষয়ের সাথে সংশ্লিষ্ট না হয় তাহলে সময় থাকলে আমাদের শেখ উত্তর দিবেন, আদারওয়াইজ আমরা প্রশ্নটা নিতে পারবো না। জাজাকাল্লাহ খায়ের। আমাদের ভাই জাহাঙ্গীর আলম ভাই, আচ্ছা ঠিক আছে, উনি চলে গেছেন। বিষয়ের সাথে সংশ্লিষ্ট যারা তাদের প্রশ্নগুলো প্রথমে নেওয়া হবে। জি ফয়েজ ভাই, আপনার প্রশ্ন করুন ইনশাল্লাহ। জি আসসালাম আলাইকুম। যে আমরা তো যে শেখ, খুব সুন্দর আলোচনা আজকে, আমরা অনেক কিছু শিখলাম আপনার কাছ থেকে, ধন্যবাদ। আমার প্রশ্নটা হইছে, আপনি যে সনদ এবং মতন সম্বন্ধে জানালেন, এরপরে মহাদ্দিস যে একটা বললেন সনদ এবং মতন গবেষণাকারী, এবং হাফিজ বললেন এর উপরে যারা জানে বেশি জানেন, তো আমরা স্বাভাবিকভাবে যেটা জানি, হাফিজ বলতে কোরআনে হাফিজ যারা মুখস্থ করে, এইটা সম্বন্ধে একটু জানাবেন। হাফিজ বলতে আপনি বললেন যারা বেশি জানে, মহাদ্দিস থেকে যারা বেশি জানে, তা হাফিজ মুখস্থকারী কোরআন শরীফ যারা মুখস্থ করে, আমরা সাধারণত হাফিজ সাহ বলি, এইটা সম্বন্ধে একটু বুঝাবেন আমাকে। থ্যাংক ইউ। মাশাআল্লাহ, খুবই সুন্দর প্রশ্ন করেছেন আপনি। এটা আসলে আমরা মানে যেটা কিছু কিছু পরিভাষা আপনি জানেন যে এগুলো হাফেজ, যদি সত্যিকার অর্থের এই পরিভাষাটা আমরা জানতে চাই তাহলে আমি যেটা বলেছি সেটা। আর আমরা অনেক সময় পরিভাষার বাইরে চলে যাই না, পরিভাষার বাইরে যে বলি এটা যে অন্যায় সেটা না। দেখছি কোরআনের হাফেজকে আসলে হাফেজ ওই অর্থে যদি আমরা ধরি তাহলে তো এই হাফেজ গুলো কিছুই না তাদের তুলনায়। তো আমরা আসলে আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী যারা কোরআনের হাফেজ তাদেরকে আমরা এভাবে হাফেজ বলে থাকি। এবং আপনি একটা জিনিস আশ্চর্য হবেন যে আমাদের দেশে অনেকেই যারা হাফেজ তারা নামের প্রথমে কিন্তু হাফেজ লিখে ফেলে। তো হাফেজ লিখে তারপর হয় কি, সার্টিফিকেটও হাফেজ। তো সৌদিতে দেখেছি যে আমাদের অনেক বাংলাদেশের নামের প্রথমে ওই যারা হাফেজ তারা হাফেজ লিখে রাখে। তো টিচার কিন্তু বুঝতে পারেন না এটা, যে এই হাফেজ যে তার আসলে নাম না এটা কিন্তু বুঝেন না। উনি মনে করেন যে হাফেজই ওর নাম, ওর নামই হচ্ছে হাফেজ, কারণ প্রথমে যে নাম সেটা হল হাফেজ। হয়তো দেখা যাচ্ছে হাফেজের পরে যে তার প্রকৃত নামটা হচ্ছে তার পিতার নাম, এরকম অনেকে মনে করেন। এটা আসলে দুঃখজনক বটে এভাবে নাম আসলে সেট করে নেওয়া। তো যাই হোক, তারপরেও এটা যে মিথ্যা কথা হবে বা খুবই ভুল এটা না। আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা কোরআন হাফেজদেরকে হাফেজ বলি, কিন্তু মূলত আল হাফেজ এই শব্দটা যেটা পরিভাষাগত ভাবে মহাদ্দিসদের কাছে পরিচিত বা ইলমে ওলামা ইকরামদের কাছে, বিদ্বানদের কাছে, সেটা হচ্ছে যে যারা হাদিস শাস্ত্রে গভীর জ্ঞান রাখেন তাদেরকে হাফিজ বলা হয়, বা অনেক হাদিস যারা। জি জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম শেখ। মুমিনুর রহমান ভাই, আপনার প্রশ্ন করুন ইনশাআল্লাহ। মুমিনুর রহমান হানিফ, আপনি আনমিউট করে আপনার প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ বারাকাতুহু। শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। এরকম একটা আমাদের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ, আল্লাহ আপনাদেরকে যাচাই খায়ের দান করুক। আমার প্রশ্ন হচ্ছে যে সনাদ আর মতন এই দুটার উদাহরণ একটা হাদিস থেকে, ছোট একটা হাদিস থেকে দিলে ভালো তো আর কি। জি জি মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর একটা পয়েন্ট বলেছেন আপনি। আপনার আর কোনো প্রশ্ন আছে? জি এটাই। আচ্ছা, শুকরান শুকরান। না আপনি ঠিকই বলেছেন যে আসলে আমাদের উদাহরণটা যদি আমরা হাদিস থেকে দিতাম তাহলে আমরা যেহেতু হাদিস নিয়েই পড়তেছি সেহেতু এটাই বোঝা সহজ হতো। এখন আমার সামনে দেখি আমরা একটা হাদিস খুঁজে আপনাদেরকে দিই, তাহলে ডাইরেক্ট একটা প্র্যাকটিক্যাল একটা হলে বেশি ভালো হয়। আসলে আমি যে বই নিয়ে আলোচনা করছি এখানে কোনো উদাহরণ আর আমার কাছে নেই। তো যাই হোক, আমি যদি এরকম হয় আপনাদের অর্থাৎ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই
কোন হাদিস বর্ণনা করেছেন, তো তিনি বর্ণনা করেছেন হাদ্দাসানা অমুক, তারপর তার টিচারের নাম বলেছেন, তার টিচার আবার তার টিচারের নাম করেছেন। তারপরে যেমন আপনারা জানেন যে দেখা যাচ্ছে যে ইবনে উমার সাহাবি, ইবনে উমার তো আমরা সুসলামের কাছ থেকে শুনেছেন এভাবে বলেছেন। তো এখানে আপনার ইমাম বুখারি থেকে নিয়ে ইবনে উমার পর্যন্ত যে কয়েকজন থাকবেন, তিনজন হোক বা চারজন হোক, এই যারা আছেন রাবি, তারা তাদেরকে মূলত তাদের সমন্বয়ে হচ্ছে সনদ, তাদের সমন্বয়ে হচ্ছে সনদ। আর যে বাণীটি আমার বলা হবে, যেমন ইমাম বুখারী যে হাদিসটি বর্ণনা করেছেন, সেটা ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা উদাহরণস্বরূপ আমরা বলতেছি যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। এটা হচ্ছে মতন, এটা হচ্ছে মতন, অর্থাৎ যেটা হাদিস আমরা বলবো, অর্থাৎ রাসূল সাল্লামের যেটি কথা বা যেটি কাজ, সালাতুল লাইলি মাসনা মাসনা, রাত্রের সালাদগুলো দুই রাকাত করে। হাদিসের রাবি হচ্ছেন ইবনে উমার, ইবনে উমার কাছ থেকে শুনেছেন একজন তাবি, তাবি থেকে আরেকজন শুনেছেন, তার থেকে শুনেছেন ইমাম বুখারি, ইমাম বুখারি থেকে নিয়ে ইবনে উমার পর্যন্ত ইনারা, এটি হচ্ছে সনদ। আর যেটি রাসূলের বাণী, যেটি বলা হচ্ছে যে রাত্রের সালাদগুলো দুই রাকাত করে, এটি হচ্ছে মতন। আশা করি আমি বুঝাতে পেরেছি, প্র্যাকটিক্যালে কোনো সনদ আমার সামনে থাকলে আমি আপনাদেরকে স্পষ্ট বলতাম, যাই হোক আশা করি বুঝতে পেরেছেন উদাহরণ। সরফরাজ ভাই আপনার প্রশ্ন করুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, জাযাকাল্লাহু খাইরান শেখ। আমার প্রশ্নটা হলো শেখ, এই যে মনে হয় হাদিসের মতনটা যেটা আছে, এটা যে সংবাদটা দিতে চাইছেন, এইটা এইটার কি বলে? মনে করেন একটা হাদিস আছে, অনেক সময় হাদিসের একটা আমরা বলি না, হাদিসের মানে হাদিসের প্রেক্ষাপটে যেটা বোঝায় এগুলার কি বলে? অনেক সময় আমরা একটা হাদিসের ইন্টার মানে অর্থটারে ভিন্ন ভাবে ইয়ে করি, একই হাদিস ভিন্ন ভাবে আমরা বুঝি, এটার কি একই হাদিস ভিন্ন ভাবে বুঝি? এটা ফিক ফিক বোঝা যদি বলেন, সেটাকে বলে ফিক ফিকুল হাদিস। এটা ফিকই কে তো বলছেন না? আচ্ছা, মতন থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে ফিক বলা হয় সেটাকে। যেমন ধরেন একটা আমাদের আমরা বাংলাদেশে মনে করি যে হাত বদল নিয়ে একটা ইয়ে আছে, হাত বদল হাত হাত ধরা নিয়ে, কেউ কেউ ধরে নিয়েছে কেউ ধরে উপরে, এটা তো বুঝের মধ্যে, এইটা কি ফিকের মধ্যে পড়ে যায়? হ্যাঁ, এটা ফিকের মধ্যে। জি, আবু ইউসুফ ভাই আপনার প্রশ্ন করুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমার প্রশ্ন হচ্ছে, আপনি বলছেন যে রিজাল, এটা এটার অর্থটা বুঝি নাই, এটা কি রিজাল বলছেন? রিজাল হচ্ছে রাবিদেরকে বোঝায়, রাবিদেরকে বলা হয় রিজাল। রিজাল শাস্ত্র আপনারা শুনতে পাবেন যে রিজাল শাস্ত্র বলা হয়। তো রিজাল শাস্ত্র হচ্ছে যারা মূলত রাবিদের নিয়ে যেটা শাস্ত্র, অর্থাৎ কে সেকা বিশ্বস্ত, কে আমানতদার, কে সদুক সত্যবাদী, কার স্মরণ শক্তি বেশি ছিল, অর্থাৎ রাবিদেরকে নিয়ে তাদের যার হওয়ার তাদিল, কে ন্যায়পরায়ণ কে ন্যায়পরায়ণ না, এই যে এগুলো নিয়ে আলোচনা যে শাস্ত্রতে বা যে সাথে সেটাকে বলা হয় তাদের, সেটাকে রিজাল শাস্ত্র বলা হয়। রিজাল হচ্ছেন রাবিগণকে বোঝায়। শেখ, আমার একটা প্রশ্ন ছিল, এই যেমন আমরা যে এটা মতন আমরা আলোচনা করলাম যে আমরা যে অরিজিনাল সংবাদ যেটা পাই আমরা সেটাকে আমরা মতন বলি। তো মতনটা ডিফারেন্ট মানে অরিজিনাল কথাটা একই থাকতে পারে কিন্তু ডিফারেন্ট রাবি থেকে বিভিন্ন ভাবে আসতে পারে, এইটা কি সম্ভব আছে? হ্যাঁ, সম্ভব হয়, সম্ভব, এটা সম্ভব, এটা সম্ভব। হ্যাঁ, যে দেখা যাচ্ছে যে, হ্যাঁ বলেন। এখন যেমন মতনটা আমরা শুনলাম একজনের কাছ থেকে, প্রথম যিনি বর্ণনা করলেন একটা হাদিসের, তারপরে এই যে চেইন অফ ন্যারেশন যেটা চলে আসতেছে একজন রাবি থেকে আরেকজন আরেকজন থেকে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আসতেছে, সেইটাকে আমরা হাদিস বলতেছি, মানে ইয়েটা আপনার জি হাদিস বলতেছি। এখন আমরা কোরআনের আয়াত এবং অন্যান্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানি যে কেউ যখন কোনো কিছু শুনলো এবং সে যাচাই বাছাই করলো না
সে কিন্তু মানে আমার উপর মিথ্যারোপ করলো, অথবা কুরআনুল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেটা আপনি আলোচনার প্রথমেই বলছেন যে আপনারা যাচাই বাছাই করে তারপরে ইয়ে করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। তো এইখানে যারা রাবিরা আছেন তারা তো তারা কি চেষ্টা করছেন যে একজনের কাছ থেকে যখন বর্ণনা করছেন সেকেন্ড রাবি, উনি কি যাচাই বাছাই করছেন নাকি উনারা যেটা শুনছেন সেইটাই বলে দিচ্ছেন? এইটা কি যাচাই বাছাই করে শুনেছেন এবং তার কাছ থেকে নেওয়া যাবে কিনা, বা তিনি কতটুকু স্মরণ শক্তি তার হবু তিনি বলতে পাচ্ছেন কিনা, বা অনেক সময় রাবিরা যখন নিজেরাই দেখুন তারা ন্যায়পরায়ণ কত ছিলেন, যে নিজেরাই যখন বলতে পারেন হবু তখন বলেছেন কাম আও কামা কালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা রাসূল সাল্লাম এভাবে মানে যেভাবে বলেছেন মানে এভাবে বলে আমি যেভাবে বলছি এভাবে অথবা অন্যভাবে বলেছেন, কিন্তু মূল বিষয়টা হচ্ছে এটা। তো এটা সতর্কতা অবলম্বন করেছেন। তারপরে আপনার দেখা যাচ্ছে যে শুনেছেন যে 40, তো ভুলে গেছেন যে আসলে রাবি 40 বছর বলেছেন নাকি 40 মাস বলেছেন নাকি 40 দিন বলেছেন, তখন কিন্তু উনি 40 বলে থেমে গেছেন, কারণ ওনার সন্দেহ হয়েছে, তাই উনি বলেননি, নির্দিষ্ট একটা করে দেননি। তো অবশ্যই যাচাই বাছাই করেছেন তারা, বা সতর্কতা অবলম্বন করেছেন, এবং তারা যেভাবে শুনেছেন তারাও ঠিকভাবে সেভাবে পৌঁছে দিতে চেয়েছেন অবশ্যই। জি, তাহলে এখানে শেখ যে যেমন একটা হাদিসের চেইন অফ নারেশন হয়তো তাবেই থেকে আসতেছে বা তাবেই থেকে আসতেছে, তারপরে আমরা দেখি যে এখানে আসমাউর রিজালে বলা হয় যে উনি একটু স্মৃতির কম ছিল, বা তাবেইদের ক্ষেত্রে সম্ভব। জি, তখন কি এই হাদিসটা কি মানে হয়তো বা সাহাবার থেকে মিলতেছে কিন্তু নিচের দিকে আসে মিলতেছে না, তখন কি হবে এই হাদিসটার অবস্থা? মিলতেছে না বলতে মানে আপনি যখন দেখবেন যে আপনার সনদের ক্ষেত্রে একজনের ক্ষেত্রে শুধুমাত্র এরকম যে স্মৃতি শক্তি দুর্বল, তো এগুলো বিষয় তখন ওই হাদিসটাকে আপনি কি টোটালি বলবেন যে এটা সম্পূর্ণ দুর্বল, নাকি এই হাদিসটাকে হাসান বলবেন, হাসান লে জাতিহি নাকি হাসান লে গাইরিহি বলবেন, বা হাদিসটা কে আমরা গ্রহণ করতে হলে আর অন্য কোনো সূত্র আছে কিনা সেটা আমাদের খুঁজতে হবে, এই বিষয়গুলো আমাদের আসবে, এই বিষয়গুলো আমরা ডিটেলস আসবে এই বিষয়গুলো। জাযাকাল্লাহ খায়রান শেখ। আর কোন ভাইয়ের প্রশ্ন টপিকস রিলেটেড আছে নাকি আপনার? আসসালামু আলাইকুম। জি, আমার একটা প্রশ্ন ছিল মুমিনুল ভাই। জি 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 বলেন। আমি নওগাঁ থেকে মুমিনুল ইসলাম বলছিলাম। আমার প্রশ্ন, জি জি বলেন। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা মিশকাতে একটা হাদিস পড়ছিলাম যে ইননামা আসসালামু ক্বাবলাল কালাম, হাদিসটা জাবের থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কথা বলার পূর্বে সালাম দিতে হয়। হাদিসটা তিরমিজিতে বর্ণিত হয়েছে, এই তিরমিজির বর্ণনা হাজা হাদিসুল মুনকারুন বলা হয়েছে। তাহলে হাদিসটা মুনকার, কিন্তু ডক্টর শেখ ডক্টর মুজাফফর বিন মহসিন বলছিলেন যে এই হাদিসটা অন্য সূত্রে সহি বলা হয়েছে, মানে এই সূত্রে আর ওই সূত্রে, এটা আমি বুঝিনি আসলে সেই সময়। এটা হলো যে ধরুন আমি বলি একটা বিষয়, একটা কথা হলো যে আমি বাস্তবে এটা উদাহরণ দিচ্ছি যে ধরুন আপনার আপনার কোনো ভাই, আপনার দুই ভাই আছে বাড়িতে, তো আপনার বড় ভাই এক জায়গায় চাকরি করে, আপনার মেজো ভাই আরেক জায়গায় চাকরি করে, তো বড় ভাই চাকরি করে হসপিটালে, তো বড় ভাই কোনো একটা সংবাদ এসে আপনাকে দিয়েছেন। আচ্ছা, তো বড় ভাই শুনেছেন হসপিটালে তার হসপিটালের যিনি পরিচালক তার কাছ থেকে, আচ্ছা ও পরিচালক আর আপনার যে মেজো ভাই উনি আবার চাকরি করেন ওষুধ কোম্পানিতে, উনি আবার শুনেছেন ওনার বস থেকে বা এর থেকে ওই থেকে। আচ্ছা, এখন কথা হলো যে আপনার বড় ভাই যার যে পরিচালকের কাছ থেকে শুনেছেন ওই পরিচালক আবার ডাহা মিথ্যা কথা বলে, কথায় মিথ্যা কথা বলে তার, এটা আমি এমনিতেই বলতে উদাহরণস্বরূপ বলতেছি যে কথায় কথায় সে মিথ্যা কথা বলে। তো আপনি যখন আপনার বড় ভাইয়ের কাছে সংবাদটা শুনলেন, তখন আপনার বড় ভাইকে জিজ্ঞেস করলেন যে ভাই আপনি কার কাছ থেকে শুনেছেন, তো বললো যে আমাদের পরিচালক বলছিলেন, উনি খুব দৃঢ় চিত্তেই বলতেছেন এই কথাটা। তখন আপনি বললেন যে আপনার পরিচালক তো ওর অভ্যাসটাই হচ্ছে মিথ্যা কথা বলা। আচ্ছা, তখন আপনি বললেন যে এটা গ্রহণযোগ্য না। আচ্ছা, উনি সংবাদ দিয়েছিলেন যেটা ওনার পরিচালক, সেটা হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে প্রতিদিন
10,000 করে করোনা আক্রান্ত হচ্ছে মানুষ গড়ে, এটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, তখন আপনি বললেন যে না, এই সংবাদ বিশ্বাসযোগ্য না, মনকার, এটি 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 গ্রহণ করা যাবে না। আপনার মেজো ভাই এসে সেম সংবাদ আপনাকে দিয়েছে, কিন্তু আপনার মেজো ভাই কিন্তু আপনার মেজো ভাই ভালো, আর যে যার আরো যে দুইজনের কাছ থেকে শুনেছেন, উনি যার কাছ থেকে শুনেছেন, আবার উনি যার কাছ থেকে শুনেছেন, এরাও কিন্তু ভালো, সত্য কথায় বলেন, যাচাই বাছাই করে খবরগুলো বলেন, তখন কিন্তু আপনি এই সংবাদ এই সূত্রে যেটা শুনেছেন মানে তাহলে তাহলে বুঝতে পারলেন যে সংবাদ যেটা সেটা সত্য, সংবাদ যেটা সেটা সত্য, কিন্তু কোন সূত্রে? মেজো ভাইয়ের সূত্রে যেটা এসেছে সেটা সত্য, সেই সেই সূত্রে আমি এটা গ্রহণ করলাম, যেহেতু ওই সূত্রটা বিশ্বস্ত তাই। কিন্তু বড় ভাইয়ের সূত্রে যেটা এসছে সেটা আমি বিশ্বাস করতে পারিনি, কারণ এই সূত্রটা দুর্বল, এই সনদটা, এই সনদে ত্রুটি আছে, কিন্তু ওই সনদে কিন্তু ত্রুটি নেই। সেজন্য আমি সংবাদটা গ্রহণ করতেছি ঠিক, কিন্তু ওই সনদের উপর ভিত্তি করে, মেজো ভাইয়ের যে সনদে আছে সেটার উপর ভিত্তি করে। তো এভাবে মূলত আসসালাম কাবলাল কালাম মতনটা সঠিক, যে কথা বলার পূর্বে সালাম দিতে হবে, কিন্তু যেই সূত্রে ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, বা আমি আমার মনে আসছে না, আপনি যেহেতু আপনার কথার উপর ভিত্তি করে বলতেছি, বা ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন, ওই সূত্রে দুর্বল। এরকম বহু অসংখ্য হাদিস আছে, এরকম অসংখ্য হাদিস আছে, যেমন আপনারা একটা হাদিস জানেন যে সহিহ বুখারীতে আছে যে কেউ সালাতের সামনে দিয়ে গেলে তাকে বাধা দিতে হবে, তাকে মানে ওই যতক্ষণ না সালাত শেষ হয় যাওয়ার, আপনার সালাতের সামনে দিয়ে যাওয়ার অধিকার নেই তার, প্রয়োজনে তাকে জোরপূর্বক বাধা দিতে বলা হয়েছে। যে এই হাদিসটি কিন্তু কোনো কোনো সনদে কোনো কোনো সনদ কিন্তু দুর্বল, কিন্তু আবার ইমাম বুখারী যে সনদে বর্ণনা করেছেন ফ্রেশ, মানে অর্থাৎ হাদিসটা সঠিক, কিন্তু কোনো কোনো গ্রন্থে, হাদিসের অন্য গ্রন্থে তারা যে সূত্রে বর্ণনা করেছেন সে সূত্রটাই দুর্বল। তো এই কারণে মানে এই কারণে কিন্তু অনেক হাদিসের ক্ষেত্রে এটা ভুল করে ফেলেন অনেকে, হয়তো ইমাম আলবানি হয়তো আবু দাউদের সনদে দুর্বল বলে দিয়েছেন, ওখানে উনি রেখে দিয়েছেন ওভাবে সংক্ষিপ্ত হয়ে বলে, তখন একজন ব্যক্তি ওটা পড়ে বলতেছে হাদিসটা দুর্বল, কিন্তু আসলে ওই হাদিসটা সহিহ বুখারীতে এসেছে বা মুসলিম এসেছে। ওই জন্য আমাদের কোনো বিষয়ে তাৎক্ষণিক হুকুম দিয়ে দেওয়া, আমরা যতক্ষণ না ফুল জ্ঞান থাকবে ততক্ষণ এটা উচিত না, এটা থেকে আমরা শিক্ষা পাই, আশা করি আমি মনে হয় বোঝাতে পেরেছি। তো আমাদের আমাদের সময় আমি খুব আর কন্টিনিউ করতে পারছি না, একেবারে সিম্পলি সেটা হচ্ছে, আমি কি ধরেন যে তিরমিজির এই বর্ণনাটা কি আমি সমাজে প্রচার করতে পারবো, নাকি আমাকে প্রচার করতে হলে সহি মুসলিমের ওই বর্ণনা প্রচার করতে হবে? না, আপনি যখন বলবেন, লিখবেন কোনো কিছুতে, তখন যখন সনদ সহ উল্লেখ করবেন, সনদ সহ যখন আপনি উল্লেখ করবেন, তখন আপনি ওই সহি মুসলিমেরটাই উল্লেখ করবেন, বলবেন যখন সনদ সহ তখন সেটাই উল্লেখ করবেন, কিন্তু আপনি মতনটা, রাসুলের মূল কথা তো একই, রাসুলের মূল কথাটুকু তো একই, মূল কথাটুকু যখন যদি একই হয় তাহলে তো আপনার কোনো সমস্যা নেই, কিন্তু বলার সময় আপনি যখন সনদ সহ বলবেন, পুরোপুরি কোনো কিছু বলবেন বা লিখবেন, তখন যেটা সহি সূত্রে যেটা এসছে সেটাই বলবেন। আল্লাহু আলাম, জি বারাকাল্লাহ ফিক। তো আপনাদের যারা উপস্থিত হয়েছিলেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাল্লাহ আমরা জানি না কত তারিখে হবে, সামনে মাসের দ্বিতীয় সপ্তাহে, এটা তো চতুর্থ সপ্তাহ না, কত যেন এটা, চতুর্থ সপ্তাহ, আমাদের সামনের সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে আমরা ইনশাল্লাহ আবার অন্য কোনো বিষয় নিয়ে আমরা উপস্থিত হব, আলোচনা করবো ধারাবাহিক ভাবে বিইজনিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আমাদের সবাইকে শুধুমাত্র তার সন্তুষ্টির উদ্দেশ্যে শরীয়তের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম আমিন। এবং আমাদের সবাইকে আল্লাহ তাআলা যেন দ্বীনের উপর অটুট রাখেন, আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনা আমরা করি, এবং আমাদের সবাইকে যাতে আল্লাহ তাআলা সুস্থ রাখেন, আমাদের মুসলিম যে সমস্ত ভাইরা অসুস্থ আছেন তাদেরকে যাতে সুস্থ রাখেন, এবং যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ তাদেরকে যাতে ক্ষমা করেন, জান্নাতবাসী করেন, তাদেরকে কবর আযাব থেকে রক্ষা করেন, আল্লাহুম আমিন। সুবহানাকাল্লাহুম ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি।